শিয়াল বাঘকে জব্দ করার জন্য বড় একটা গর্তের মুখে মাদুর দিয়ে রেখে বাঘকে খাওয়ানোর জন্য নেমন্তন্ন করে সেই গর্তের সামনে নিয়ে আসে। আর বাঘও এসে সেই মাদুরে বসতেই নিচে পড়ে যায় এবং বহু কষ্টে উপরে উঠে আসে। তারপর থেকে শিয়ালকে দেখলেই বাঘ তাড়া করতে থাকে, আর শিয়াল বাঘের ভয়ে এক গুহায় লুকিয়ে থাকতো। কিন্তু তারপরে একদিন শিয়াল বাঘের কাছে ক্ষমা চেতে যায়, আর বাঘ রাগে শিয়ালকে একটা চড় মেরে ফেলে দেয়।